আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার মোবাইলে লগ ইন থাকা জিমেইল অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে যদি লগ ইন করা থাকে, তাহলে আপনার মোবাইল থেকে সেই লগ ইন করা ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্টটি খুব সহজে আপনার মোবাইল থেকেই সাইন আউট করে দিতে পারবেন অথবা ডিলিট করে দিতে পারবেন। তো কীভাবে আপনার মোবাইলের জিমেইল অন্য মোবাইলে লগ ইন করা থাকলে কিভাবে আপনার মোবাইল থেকে সাইন আউট করবেন সেই জিমেইল অ্যাকাউন্টটি, তার প্রসেসটাই আজ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে ডিসএডভিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর আপনার চ্যানেলের লোগোর উপর টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এটার উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন দেখাচ্ছে, তো এখানে সাইডে টাচ করে দিবেন যে কোনো একটাতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অপশন, তো এই সিকিউরিটি অপশনের উপর টাচ করে দিবেন। তারপর স্ক্রল ডাউন করে এখানে নিচের দিক চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস, তো এই অপশনটি আপনি দেখতে পারবেন, তো এই অপশনটির উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু বর্তমানে এই সিম্পনি 43 যেটি আমার মোবাইলে লগ ইন করা আছে, আর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিম্পনি 16, তো এটা কিন্তু অন্য একটি মোবাইলে কিন্তু লগ ইন করা আছে। তো এটি এখন আমার মোবাইল থেকে লগ আউট করে দেব। তো লগ আউট করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি সিম্পনি 43, তো এখানে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট, তো এই সাইন আউট অপশনের উপর টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন আউট অন সিম্পনি 40, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আউট উপর টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচে দেখাচ্ছে সাইন আউট, তো অলরেডি কিন্তু সিম্পনি 16 মোবাইল থেকে কিন্তু এই জিমেইল অ্যাকাউন্টটি কিন্তু লগ আউট হয়ে গেছে। তো এভাবে আপনি খুব সহজেই আপনার যে কোনো জিমেইল অ্যাকাউন্টটি যদি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে যদি লগ ইন করা থাকে, তাহলে আপনার মোবাইল থেকে কিন্তু লগ আউট করে দিতে পারবেন খুব সহজেই। তো এই ছিল ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।